ভাদ্র মাসের রোদে বাড়িতে সব জামা কাপড় রোদে দেওয়ার চলটা কিন্তু অনেকের বাড়িতেই আছে, যেমন আমার বাড়িতে আছে। তো আজকে আমি আর মা লেগে পড়েছি এই জামা কাপড় রোদে দেওয়ার একটা কাজে। প্রত্যেকবারই রোদে দেওয়া হয়, আর আমি আর মাই রোদে দিই। কোনো কোনো বার অন্যান্য লোক দিয়েও সেগুলো করাই, কিন্তু সেগুলো হয়তো কখনো কখনো পছন্দ হয় না। যেমন এবার বর্ণালীর রোদে দেওয়ার কথা ছিল, মানে আমাদের যে থাকে বাড়িতে, কিন্তু ওর শরীর খারাপের জন্য আমি আর মাই লেগে পড়লাম। তো যাই হোক, এখন সব জামা কাপড়গুলো রোদে দিচ্ছি। রোদে দেওয়া কিন্তু জামা কাপড়গুলো ভীষণ দরকার, কারণ এরকম আলমারি ভর্তি আমাদের অনেক জামা কাপড় রয়ে যায় যেগুলো পরাই হয় না, ভাঁজ ভাঁজ করে আমরা রেখে দিই, বছরের পর বছর পরে থাকে। আর এখন তো মানে আমার মতো অনেকেই আছো যারা শাড়ি পরার থেকে সালোয়ার বা কুর্তি পরতে বেশি পছন্দ করি, তাদের কিন্তু শাড়িগুলো এইভাবে পুরনো শাড়িগুলো আস্তে আস্তে জমা বেঁধে থাকে, আর ভাঁজ পরে পরে সেগুলো ভাঁজে ভাঁজে কোনো জায়গায় কেটে যায় বা পোকা লেগে যায়। তো সেই কারণে রোদে যদি একবার দেওয়া যায় বছরে, তাহলে কিন্তু সেই শাড়িগুলোও ভালো থাকে। তো আমি এখন এই একটা বেড কভারের মধ্যে এই সমস্ত শাড়িগুলো নিয়ে, মা তো নিয়ে গেল অর্ধেক, এবার আমি যাচ্ছি। এই শাড়ি রোদে দেওয়ার জন্য কিন্তু আমার মা ভীষণ হেল্প করে, এবং উদ্যোক্তা কিন্তু আমার মা। তো এখানে শাড়িগুলো ছাদে একদম ঢাই করে নিয়ে চলে এলাম, প্রচুর কষ্ট হলো অতগুলো শাড়ি এক থেকে এতগুলো সিঁড়ি ভেঙে আনতে। তো এইভাবে তারের দিচ্ছি, কিছু মাটিতে দিলাম, কারণ সব তো তারের দেওয়া সম্ভব না। আর বিশেষ করে বিয়ের বেনারসিগুলো কিন্তু রোদে দেওয়া ভীষণ দরকার, কারণ সেগুলো জাস্ট পরাই হয় না, এত ভারী পুরনো বেনারসিগুলো এত ভারী হয় সেগুলো পরাই হয় না। ওই কখনো কখনো অকেশনালি বিয়ে বা কোনো অকেশন বাদে তবেই পরতে ইচ্ছে করে। তো এখানে দেখো সমস্ত জামাকাপড়গুলো প্রায় এক দু ঘন্টা রোদে দেওয়ার পর আমরা নিচে এইভাবে ফেলে রেখে নিয়েছি, নিচে নিয়ে এসে এইভাবে একটু হাওয়াতে রেখে দিয়েছি। হাওয়াতে রেখে দেওয়ার পর কিছুক্ষণ যখন ঠান্ডা হলো, তারপর এখন বসলাম ভাঁজ করতে। চটপট ভাঁজগুলো করে নিলাম, কারণ এদিকে আঁচল চলে আসবে, সেটা আমার একটা ভয়, কারণ আঁচল চলে এলে এর মাঝখানে ও ঢুকে পড়ে থাক বসে থাকবে, আর ভাঁজ করা তো দূরে থাক, একটা কোনো কিছু আমি কাজই করতে পারবো না। তাই তাড়াতাড়ি চটপট করে আমি এই কাজগুলো সেরে ফেলতে লাগলাম, যাতে আমার আঁচল আসার আগে আমার আলমারিটা আপাতত গোছানো হয়ে যায়। তো আমি কিন্তু এখানে একা নই, আমার সাথে আমার মাও রয়েছে এই কাজে। তো এখন সব শাড়িগুলো আমরা ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করার পরে এখন আলমারির মধ্যে যা সব শাড়িগুলো তুললাম। আজকে কিন্তু শুরু শাড়ির ভাগটাই দিয়েছি, আর শাড়ির পেছনে কিছু সালোয়ার টালোয়ার ছিল টুকটাক ছোটোখাটো, যেগুলো পরাই হয় না, মানে আলমারির পেছনে পড়ে থাকে, সেই জামা কাপড়গুলো, সেই মানে সালোয়ার কিছু ছিল যেগুলো পুরোনো গায়ে খুব একটা এখন হয় না বা পরতে ইচ্ছা করে না, সেগুলো পুরোনো আলমারির পেছনে পড়ে থাকে, তো সেগুলো রোদে দেওয়া হয়েছে। তো এখন চটপট আমার আলমারিটাও আপাতত সাজানো হয়ে গেল। এই যে দেখো, মানে প্রচুর শাড়িগুলো কিন্তু আমার খুবই কম পরা হয়। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কতগুলো ন্যাপথলিনগুলো দিয়ে দিতে পারলেই শাড়ির ভাঁজে আপাতত এই শাড়িগুলো সেফ। না হলে কি হয়, যেগুলো নাড়াঘাটাই হয় না সেগুলোর মধ্যে পোকা টোকা ঢুকে একদম বিচ্ছিরি হয়ে যায়। তো যাই হোক, তো চটপট করেই আমাদের কাজগুলো কমপ্লিট করা হয়ে গেল। এরপর আমি এখন করব একটা অন্য কাজ, সেই কাজটা যে কী করব সেটা এখন দেখতে হলে কিন্তু বাকি ভিডিওটাও তোমাদের দেখতে হবে, আর সাথে থাকতে হবে কিউটিপে অ্যাচলের। তো চলো দেখে নাও। এখানে দেখো, এরকম প্যাক তো তোমরা অনেকেই মাথায় লাগিয়েছো, কিন্তু আমি আজ অনেক বছর পর আজকে ফার্স্ট টাইম লাগাবো, মানে অনেক বছর পর আজকে আমি লাগাবো। এটা হচ্ছে একটা হেনা প্যাক, এটাকে প্রোটিন পাউডার বলা যেতে পারে। তো হেনা প্যাকটার মধ্যে আমি গত রাত্রে চায়ের লিকার দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এরপরে এটা আমি মাথায় লাগাবো। তো তার জন্য আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সাদা নাইটি পরে করলে তো সাদা নাইটিটা একদম নষ্ট হয়ে যাবে। আর তারপর আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, কারণ জট অবস্থায় বা চুলটা একটু ঠিকঠাক করে নিয়ে তবেই কিন্তু এরকম প্যাকগুলো লাগানো উচিত। তো আমি এখন এই প্যাকটা চটপট লাগিয়ে নিলাম, আর আঁচল আমাকে দেখে ভীষণ ভয় পাচ্ছে যে মাম্মাম তুমি এটা কী লাগাচ্ছ, ও কী বলো তো, ও মুখেও কিছু লাগাতে দেয় না আমার, মানে প্যাক বলো মাথায় কিছু বলো লাগাতে গেলেই এরকম ভীষণ ভয় পায়, ও ছুটে চলে পালিয়ে যায়, আর আমি সেই সময় ওকে ভয় দেখাই। তো যা হয়, পেছনে লাগার একটা মানে অজুহাত মাত্র চাই। তো এইভাবে দেখো সুন্দর করে প্যাকটা সারা মাথায় লাগিয়ে নিতে হবে। অনেকে কিন্তু ডিম দেয়, কিন্তু আমি ডিমটা আজকে দিইনি, যেহেতু শনিবার ছিল তাই শনিবারে ডিমটা আমি খুব একটা ইউজ করা পছন্দ করি না, একটু অ্যাভয়েডই করি চলি। তো এইভাবে সারা মাথায় ভালো করে সেকশন করে করে নিতে হবে। তো এই যে দেখো সারা মাথায় আমি লাগিয়ে নিলাম, এরপরে প্রায় আমি দু ঘন্টা ওয়েট করব, মানে ওটা শুকোনোর জন্য মাথায়, একটু ড্রাই একটু ওয়েট মানে একটু ভেজা একটু শুকনো এরকম অবস্থায় যখন থাকবে তখন মাথাটাকে আমরা ওয়াশ করে নেব।
তো তারপরে দেখো ওয়াশ হয়ে যাওয়ার পরে মাথায় একটা কিন্তু কালার চলে এসেছে। আমার চুলটা একটু একটু ব্রাউনিশ ব্রাউনিশ আছে, কিন্তু আজকে হেনা প্যাকটা লাগানোর পরে কিন্তু আরেকটু ব্রাউনিশ ব্রাউনিশ ভাব চলে এসেছে। তো যাই হোক, আজকে স্যাটারডেটা এইভাবেই কেটে গেল। এরপর আমরা বসবো লাঞ্চ করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।